मोदी सरकार टाना तृतीय बार एनडीएर धारे काछे नेई इंडिया आवास मिल्य समीक्षा लोकसभा निर्वाचन जदि एखन हय ताहले ड्यांग ड्यांग करे फेर क्षमताय आसबे बीजेपी नेतृत्वाधीन एनडीए। नरेंद्र मोदी टाना तृतीय बार देशेर प्रधानमंत्री हबेन एमन इंगित इंडिया न्यूज सीएनएक्स जनमत समीक्षाय। তবে ইন্ডিয়া জোটে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জন্য খুশির খবরও আছে সমীক্ষার ফলে। এই দুই দলের আসন বৃদ্ধির আভাস মিলেছে। যদিও সামগ্রিকভাবে ইন্ডিয়া জোট এনডিএর ধারে কাছে থাকবে না এখন ভোট হলে। জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী বিজেপিকে কেন্দ্রে ক্ষমতা দখলের দিকে এগিয়ে দেবে উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, গোয়া, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও মণিপুর বাদে উত্তর পূর্বের রাজ্যগুলি। বাংলা, তামিলনাড়ু, মণিপুর, পাঞ্জাব ও বিহারে ভালো ফল হবে ইন্ডিয়া জোটের। তবে পরিস্থিতির আমূল পরিবর্তন না হলে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারবে না। বিজেপি 290, কংগ্রেস 66, আম আদমি পার্টি 10, তৃণমূল কংগ্রেস 29, বিজেডি 13, শিবসেনা শিন্ডে 2, শিবসেনা ইউবিটি 11, সমাজবাদী পার্টি 4, বহুজন সমাজ পার্টি 0, রাষ্ট্রীয় জনতা দল 7, জনতা দল ইউ 7, ডিএমকে 19, এআইএডিএমকে 8, এনসিপি শরদ 4, এনসিপি অজিত 2, ওয়াইএসআর কংগ্রেস 18, টিডিপি 7, বাম 8, বিআরএস 8টি আসন জিততে পারে। উদ্ভবের শিবসেনা ইউবিটির আসন 6 থেকে বেড়ে হতে পারে 11, আম আদমি পার্টির আসন সংখ্যা 1 থেকে বেড়ে 10 হতে পারে। এখনই ভোট হলে নবীন পট্টনায়কের বিজু জনতা দল 12 থেকে আসন বাড়িয়ে 13তে পৌঁছে যেতে পারে। একনাথ শিন্ডের শিবসেনা শিন্ডে আসন 12 থেকে কমে 2 হতে পারে। ইন্ডিয়া জোটের সবচেয়ে ভালো ফল হতে পারে কেরলে, সেখানে বিরোধী শূন্য করে দিতে পারে ইন্ডিয়া জোট। 20টি লোকসভা আসনের সবকটিতেই তারা জিততে পারে। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে তৃণমূলের 29টি সহ 30টি আসন জিততে পারে ইন্ডিয়া জোট। লোকসভা ভোটের এখনও বেশ কয়েক মাস দেরি। ইন্ডিয়া জোট অভিন্ন ন্যূনতম কর্মসূচি ঘোষণা করেনি। রাজনীতিতে অনেক উত্থান পতন, অনেক রকম পরিস্থিতিগত বদলও হতে পারে, ফলে এনডিএকে ইন্ডিয়া কতটা টক্কর দিতে পারবে তা বোঝা যাবে সময়ের সঙ্গে। কিন্তু কেন্দ্রে এনডিএ সরকার ফের আসার সম্ভাবনাই জোরালো।